আলেমদের জন্য একটা পদ্ধতি আছে, মনটাকে নামাজে ধরে রাখার চেষ্টা করার একটা পদ্ধতি আছে আলেমদের জন্য, আর একটা পদ্ধতি আছে যারা আলেম নন তাদের জন্য। এই দুইটা পদ্ধতির কথাই আজকে আলোচনা। যারা আলেম, যারা নামাজে সুরা কেরাত তসবি তাহলিল দোয়া দুরুদ যা কিছু পড়েন এইগুলির অর্থ যারা বুঝেন, যারা সুবহানাক আল্লাহুম্মা অর্থ বুঝেন, যারা ওয়া বিহামদিকা অর্থ বুঝেন, যারা ওয়া তাআলা জাদ্দুকা অর্থ বুঝেন, যারা যারা ওয়া লা ইলাহা গাইরুকা অর্থ বুঝেন, তারা যা কিছু পড়বেন নামাজের ভিতরে সবগুলি পড়ার অর্থের দিকে লক্ষ্য রাখবেন, তবেই মনটা নামাজে ধরে রাখার চেষ্টা চালু থাকবে। বলেন তো এই পদ্ধতিতে মনটাকে নামাজে ধরে রাখা যারা আলেম নন তাদের পক্ষে সম্ভব না, শুধু আলেমদের পক্ষে সম্ভব, শুধু আলেমদের পক্ষে সম্ভব। আলেমগণের জন্য মনটাকে নামাজে ধরে রাখার সিস্টেম হলো আমি যা কিছু পড়ব সবগুলির অর্থের দিকে লক্ষ্য রেখে পড়ব। আমি যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ব তখন লক্ষ্য করব এর অর্থটা কি, আমি যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ব তখন আমি লক্ষ্য করব এর অর্থটা কি, আমি যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ব আমি লক্ষ্য রাখব এর অর্থটা কি, আমি যখন আর রহমানির রহিম পড়ব তখন লক্ষ্য রাখব এর অর্থটা কি, আমি যখন মালিক ইয়াউমিদ্দিন পড়ব লক্ষ্য রাখব এর অর্থটা কি, আমি যখন সুবহান রাব্বিয়াল আযীম পড়ব আমি যখন সুবহান রাব্বিয়াল আলা পড়ব আমি লক্ষ্য রাখব তার অর্থটা কি, আমি যখন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু পড়ব আমি লক্ষ্য রাখব এর অর্থটা কি, আমি যখন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন পড়ব আমি লক্ষ্য রাখব এর অর্থটা কি, আমি যখন দোয়ায়ে মাসুরা পড়ব দোয়ায়ে কুনুত পড়ব আমি লক্ষ্য রাখব তার অর্থটা কি। এটাই আমার জন্য মনটাকে নামাজে ধরে রাখার ব্যবস্থা। এই ব্যবস্থাটা সকলের জন্য না, শুধু আলেমের জন্য, আলেমদের।